আসসালামু আলাইকুম, রান্না করির নতুন একটি আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো গরুর গোশত দিয়ে ভিন্ন রকম একটি রেসিপি। একই রকম গরুর গোশত রান্না খেতে খেতে যারা একঘেয়ে হয়ে গিয়েছেন তাদের জন্য আজকের এই সুস্বাদু রেসিপিটি। রেসিপিতে যাওয়ার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। প্রথমে আমি একটি গোশতের টুকরা নিয়ে নেব, এর মধ্যে থেকে চর্বিযুক্ত অংশটা আমি কেটে নেব। চর্বিযুক্ত অংশটা এই রান্নায় লাগবে, চর্বি ছাড়া গোশতটা এখানে ব্যবহার না করাই ভালো। গোশতের কয়েকটা টুকরো আমি নেব, সেখান থেকে চর্বিযুক্ত গোশতগুলো এভাবে চর্বি সহ কেটে নেব। চর্বি ছাড়া যে অংশগুলো আছে সেগুলো নেবেন না, তাহলে রেসিপিটা তেমন স্বাদ হবে না। এভাবে স্লাইস করে আমি মাংসগুলোকে কেটে নেব কিছু চর্বি। এবার কেটে নেব পেঁয়াজ, কুচি করে নেব কয়েকটি মরিচ। কেটে নেব দুই তিনটা রসুনের কোয়া। মাংসগুলো একটি পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এক চিমটি আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো, সরষের তেল দিয়ে দেব এক টেবিল চামচ। রেসিপিটাতে সরষের তেল ব্যবহার করলেই ভালো হয়। মেখে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য। এক ঘন্টা পর ফিরে এলাম, একটি প্যানে তেল দিয়ে দিয়েছি মাংস, এর উপরে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি। পুদিনা পাতাটা যদি হাতের কাছে থাকে দিয়ে দিবেন, রান্নাটা অনেক স্বাদ হবে। চুলাটা একদম হালকা আঁচে রেখে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। হালকা আঁচে রাখতে হবে যেন সঙ্গে থাকা মাংসের চর্বিগুলো ধীরে ধীরে গলে যায়। এবার আমি একটু স্লাইসগুলোকে উল্টিয়ে দেব। ঢেকে দেব 3 মিনিটের জন্য। চুলার আঁচ থাকবে মিডিয়াম। ফিরে এলাম 3 মিনিট পর। তৈরি হয়ে গেছে আমাদের আজকের মজাদার রেসিপি। রুটি দিয়ে খেতে রেসিপিটা দারুণ সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।